আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ভিডিও কলে কথা বলার সময় কেউ চাইলেও ভিডিও কল স্ক্রিনশট করতে পারবে না। এই সেটিংসটা কিভাবে করবেন এই নিয়ে আজকের ভিডিও। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টলি আমাদেরকে ইমো অ্যাপটা ওপেন করে নিতে হবে। ইমো অ্যাপটা ওপেন করবেন। ইমো ওপেন করার পর আমরা নিচের দিকে বাম পাশে প্লাস আইকনের উপর ক্লিক করব। তারপর আমরা মোর অপশনের উপর ক্লিক করে দিব। এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির উপর ক্লিক করতে হবে। আমরা চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির উপর ক্লিক করে দিব। তারপর আমরা নিচের দিকে ব্লক স্ক্রিনশট ফর কলসের উপর ক্লিক করে দিব। ইন্টারফেসটা এরকম শো করবে। এখানে বলা আছে আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় যার সাথে কথা বলবো সে আমাদের ভিডিও কলের স্ক্রিনশট করতে পারবে না। যদি আমরা ব্লক স্ক্রিনশট ফর কল এনেবল করে দিই বা ব্লক স্ক্রিনশট ফর কল অন করে রাখি। আমরা যেহেতু এই সেটিংসটা করব তাই আমরা ব্লক স্ক্রিনশট ফর কল এটা অন করে দিব। আমরা এখন যে কারোর সাথে ভিডিও কলে কথা বললে কেউ স্ক্রিনশট করতে পারবে না ওই ভিডিও কলের। তো আপনারা নিরাপত্তার সাথে এই সেটিংসটা করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওতে আপনার কেমন লেগেছে তার একটা মন্তব্য বা কমেন্ট করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।